গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব সতেরোর উদ্বোধন করা হয়েছে সোমবার বিকাল পাঁচটার দিকে কোটালিপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফিরদুস ওয়াহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনাল হোসেন শেখ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন